নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও আজকের এখনকার অনুষ্ঠান। এবং আজকের অনুষ্ঠান অবশ্যই যার সঙ্গে তার আমার প্রতি একটি অভিযোগ ছিল, আশা করি সেই অভিযোগটাকে আমি পূরণ করতে পেরেছি। মানে সে আমাকে বলেছিল যে একটুখানি কালারফুল সাজতে, সেটা আমি আজকে একদম একটু কালারফুল সেজে এসেছি। তবে একটা কথা বলতেই হচ্ছে, কারণ আজকে সে যেভাবে সেজে এসেছে আমি তার নাম বলার আগে আগে তাকে দেখাতে বলবো। একদম তাহলে আর বলার দরকার নেই কার কথা বলছি, এটা তুমি যাই বলো এটা আমাকে বলতেই হবে, কারণ তুমি যতটা সুন্দর করে আজকে সেজেছো, বিশেষত তোমার শাড়িটা জাস্ট মানে কি বলবো অসাধারণ, মানে আমি তো মানে ইয়ে করেই বলছি ফাটাফাটি, মানে এক্সপ্লেন করা যায় না। হ্যাঁ, মানে এই শাড়িটা আমি এক বছর আগে পরেছিলাম আমাদের কোনো একটা অনুষ্ঠানে, এবং সিটিভেনেরই সবাই অনেকেই উপস্থিত ছিলেন, কেউ ফেসবুকে দিয়ে দিয়েছিলেন। এটাকে লগনশা কালার বলে, এটা হচ্ছে কাতান বেনারসি। এই শাড়িটা ভীষণ ডিমান্ড ছিল, এবং আমাকে যখন বলা হয়েছিল দিদি একটু পরে দাঁড়াবেন না, আমি দাঁড়াইনি আজ অব্দি। এক বছর ওয়েট করেছিলাম এই শাড়িটার জন্য, কারণ বছরে মান্ডিতে চারটে হয় প্রোডাকশন, চারটে এই শাড়ি দেখাবো লাস্টে। তুমি কোথায় বলো, তুমি নিজে এত সুন্দর শাড়িটা পরেছো সেটা আমি আগে দেখাবো না? না, আমি এরকম মানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটু ক্লোজ করে দাও। পিসিআর যিনি আছেন আমি তাকে বলছি রংটা, এই যে লগনশা কালার, এই যে দেখুন পিঙ্ক, মানে মানে আজকে আমাদের ভিডিওর জন্য কিন্তু রয়েছে শাড়িটা। এই যে আমার শাড়িটা কিন্তু রয়েছে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কত, 40 নম্বর শাড়ি, 13,750। পরে দেখাবো, প্রচন্ড একটা কৌতূহল থাকবে, ততক্ষণ আমাকে দেখে নিন না রংটা একদম, মানে দেখে দেখে। আজকে আমি আমার মেয়ের রিকোয়েস্টটা ভেঙে দিলাম, সরি, কিছু মনে করবেন না। না না, অবশ্যই পরে দেব, মাঝে মাঝে মায়ের রিকোয়েস্টও রাখতে হয়। একটা কথা কি জানিস তো, মানে এটা আপনাদের বলছি, আগেকার দিনের মুনি ঋষিরা ওই কি শুনেছিলাম ছোটবেলায় গল্প কথা, কি চকমকি পাথর ছিল, চকমকি পাথর ঘষে আগুন জ্বালাতেন, ঠিক আছে, সেই আগুন ঠিকরে ঠিকরে পড়তো। আজকে আমি যে শাড়ি দেখাবো পুরোটাই সিল্কের, পুরোটাই কাতানের, ঠিক আছে, পুরোটাই কাতান এপিসোড করছি একটা। তা আজকেও সেই চকমকি পাথরের মতো আগুন ছিটকে ছিটকে বেরোবে, দেখুন। এটা হচ্ছে প্রথম শাড়ি, এটা বেনারসের কারুয়া বুটি, এটা আপনাদের কাউকে বলে দিতে হবে না, তসরও দেখাই কাতানও দেখাই, বেনারসের কাতান সম্বন্ধে আপনাকে নতুন করে কিছু বলতে হবে না। পিওর সিল্ক আমি যা দেখাই, পিওর দেখাই, পিওরের বাইরে যাই না, কোনো প্রশ্নই। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, বাটার গ্রিন কালার, মানে এমারেল গ্রিন, এমারেল গ্রিন, যারা চাইছেন তারা 6,000, মানে আজকে শুরুটাই গ্রিন দিয়ে, গ্রিন দিয়ে শুরু করছি, বুধবার না একদম। আর পূজো বাকি আছে কবে, কালকে ফেসবুকে 42 দিন বা এরকম কিছু সামথিং, 40 ফেসবুকে দেখেছি আছে, বেশি দিন বাকি নেই পূজোর। এই শাড়িগুলো যদি আমার মতো চেহারা লোকেরা পরেন, আমি যেরকম পরেছিলাম, সামনে না কোমর পাটে জাস্ট হাফ মিটার কাপড় লাগিয়ে দিবেন, দিয়ে ব্লাউজটা বানাবেন, আর তোদের মতো চেহারা লোকেদের বিন্দাস ব্লাউজ হবে, বিন্দাস, মানে কোনো প্রশ্ন নেই, আমার মতো চেহারা চেহারা তাদের কোনো সমস্যা নেই। এই রংটাও খুব সুন্দর, মানে সোনালি আখরোট দেখেছিস, ইম্পোর্টেড সোনালি আখরোট, একদম সেই কালারের কালার, দারুণ দেখতে কালারটা, মানে ভীষণ ব্রাইট করে। যারা আমার মতো কমপ্লেক্সন নিয়ে একটু ভোগেন, অ্যাকচুয়ালি এটা রাস্টের সাথে গোল্ড, তারা এই রংটা পরুন, ভীষণ ব্রাইট লাগবে। দেখ তোদের তো কোনো রং নিয়ে টেনশন নেই, টেনশন আমাদের, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু তোমাদের কি বেশি ভালো লাগে ফটো? না না, এটা কিন্তু মানতে হবে, এটা আমার সাথে ওপারে দিদিরাও একমত আছে। এটা ব্লাউজ পিস, এটাও 6.5, 2 নম্বর দেখলাম, 3 নম্বর শাড়ি, ওয়াও কালার। অ্যাকচুয়ালি কি জানিস তো দেবস্মিতা, আমি যেটা বলি, ধর তোকে আমাকে তো দেখার দরকার নেই, কি শাড়ি দেখাচ্ছি বড় কথা নয়, আপনারা এখানে শিল্পীদের দেখুন, শিল্প সত্তাকে দেখুন, ব্যাস, আপনারা যে নিচ্ছেন তার জন্য আমি মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞ থাকি, মাথা ঝুঁকিয়ে। তবে আমার শাড়ি যখন ডেলিভারি হবে ফুললি স্যানিটাইজ করেই ডেলিভারি করা হবে, নো টেনশন, দেখুন বৃষ্টিও হচ্ছে, রোদও হচ্ছে, আবার লকডাউনও চলছে, তা চেষ্টা করুন আজকে আর কালকের মধ্যে শাড়ি দুটো নিয়ে নেবার, নিয়ে নেবার একদম। এটা কত নম্বর? এটা 3 নম্বর, 3 নম্বর দেখালাম, 6.5, আগে জানিস তো, মানে যখন আমি প্রথমবার এসেছিলাম প্রসুন্দার সাথে প্রোগ্রাম করতে সিটিভিএন এ 2005 সালে, তা প্রসুন্দার নাম দিয়েছিল মধ্যরাতের আকাশের রং হচ্ছে এটা, মিডনাইট ব্লু, একদম। তখন থাকতাম এটাকে মিডনাইট ব্লুই বলতাম, বলে মধ্যরাতের আকাশ আর কি, তা এখন আমরা কৃষ্ণনীল বলি বলি, হ্যাঁ, কিন্তু ওই কথাটা হচ্ছে মধ্যরাতের আকাশ, আকাশ কৃষ্ণনীল, আমি জানি না আপনাদের টিভিতে কি রকম আসবে, কিন্তু একদম এক্স্যাক্টলি কৃষ্ণনীল, একদম কৃষ্ণনীল কালার, মানে কৃষ্ণের গায়ের কালার যেটা আর কি,
4 নম্বর এটাও 6.5 এই যে ব্লাউজ এগুলো কিন্তু প্রত্যেকটাই নকশা বর্ডার আচ্ছা আগে একটা যে রংটা দেখালাম বললাম না সোনালী আখরোট সোনালী আখরোটের রং ওই টানাটাতে এটা অরেঞ্জ দিয়ে বোনা ওটা হলুদের সাথে ছিল হ্যাঁ এটা অরেঞ্জের সাথে মানে রাস্ট ইনটু অরেঞ্জ জানি না আপনারা রংটা বুঝতে পাচ্ছেন কিনা এই কালারগুলো না খুব ব্রাইট একটু গায়ে হ্যাঁ একটু গায়ে অনেকক্ষণ ধরে আমি দেখছি আমাকে একটাও বলছে না গায়ে দিতে মনটা খারাপ হয়ে যায় না চাপ আছে তোকে গায়ে দেয়ানো একটু চাপ হয়ে যায় তবে জানিস তো ধৈর্য ধরলে কিন্তু আমি শাড়ি দিই হ্যাঁ মানে একটু সময় দিই আমাদের মানে তোমার যারা রয়েছে ওপারে তারাও জানে যে আমি দেখবি না কখনো এই প্রোগ্রামে এক শাড়ি দেখাচ্ছি পরের প্রোগ্রামে পাল্টে গেলাম আরেক শাড়ি কারণ কি বলতো আমরা তো প্রোডাকশনের মধ্যে আছি আমরা কিন্তু চলতেই থাকি চলতে থাকবো একদম কাতান দেখাচ্ছি তো কাতানই দেখিয়ে যাচ্ছি রং বদলাচ্ছি একদম রংটা তো বদলাবে সেক্ষেত্রে সময় দিলে আপনারা প্রত্যেকেই পাবেন আচ্ছা ওটা পাঁচ গেল এগুলো কিন্তু আমি 10টা 10 কালার দেখাবো সুতরাং আমাকে অপশন দেবেন আর আমি মাথা ঝুঁকিয়ে রিকোয়েস্ট করছি অপশন দিয়ে কিন্তু রিজিড হবেন না আমি ওই কালারটাই নেব মনে মনে ভেবে নিন না যে 5 আর 6 এর মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ 1 আর 4 এর মধ্যে একটা একদম অনেক ধরনের কালার রয়েছে এটাও তাই এটাও নীল ইনটু পার্পল মানে ভীষণ সুন্দর একটা কালার শুন সত্যি ভীষণ গুলো মানে এখনো পর্যন্ত যে কটা দেখেছি আমার পাশেও যা দেখতে পাচ্ছি দারুণ দারুণ কালার রয়েছে আজকে আচ্ছা এটা দেখছি হচ্ছে 6 ব্লাউজ নম্বর এই যে ব্লাউজটা আমার ঠাকুমা বলতেন সব রং গায়ে ফেলতে হয় সব রঙের কালার এফেক্ট আছে সব রং গায়ে ফেলে দেখবি জীবন ধারাটা বদলে যাবে বাহ দারুণ খাঁটি কথা এটাও 6,500 এটা 7 নম্বর ব্লাউজ এইবার দেখাচ্ছি এটা লাইট সি গ্রিন কালার বোধহয় এক বছর আগে পাঠিয়েছিলাম এবং বহু স্ক্রিনশট আমার কাছে এসেছে কিন্তু একটা শাড়ি এটা মাথায় রাখবেন একটা একটা শাড়ি এটা সবকটাই একটা 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 পিসি রয়েছে হ্যাঁ সবকটাই তাই ওই কিন্তু ওই যে বললাম বারবার আমি কিন্তু আসবো সময় দিবেন 3-4 মাস বাদে আবার এই শাড়িটা নিয়ে আসবো শাড়িটা নিয়ে একদমই সময় দিলে সবটাই পাবেন একটু সময় দিতে হবে একটু সময় দিতে হবে কারণ এগুলো হচ্ছে পিওর শাড়ি প্রোডাকশন হতে একদম এই শাড়িতে সিল্ক মার্ক আছে আমি সিল্ক মার্ক আছে রিলেটেড এটা নিয়ে কোনো কথা নেই এটা প্রত্যেকটাতেই থাকে প্রত্যেকটা শাড়িতে পাবেন প্রত্যেকটা আচ্ছা এটা 8 নম্বর এটাও 6.5 সে 2500 থেকে 25000 সবই সিল্ক মার্ক সবই সিল্ক মার্ক এবার 9 বাহ কালারটা কি দারুন এইটা তো কাতানে করেছি তুতের সাথে ব্লু এই তুই তুতে ব্লাউজ পরে আছিস না হ্যাঁ এটা ওই যে ওর মতো তুতে ব্লাউজই পরে মানে এটা আমি আগে থেকেই গায়ে দিয়ে একদম টিপ কার্বন ব্লু রয়্যাল ব্লু নয় কিন্তু তার সাথে তুতে ব্লাউজ পরলে ভীষণ ভালো লাগবে সত্যি এই ব্লাউজটা তো বানাবেনই একদম বিয়ে বাড়িতে গেলে এই আমি যেমন গোল্ড জুয়েলারি পরে আছি এরকম ভালো লাগবে এরকম ভাবে দারুণ লাগবে আজকে কিন্তু আমার গলাটা ভাঙা কেউ কিছু মনে করবেন না গলাতে একটু প্রবলেম হয়েছে সেটা কোনো সমস্যা নেই তুমি দাঁড়িয়ে গেছো মানে এটাই অনেক আর এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ আজ এটা 9 নম্বর দেখলাম তাই তো হ্যাঁ বললাম তো 10টা দেখাবো 10টা 10 কালার বাহ মানে বলেছিলাম না জায়গা নেই যাদের মনে প্রচুর আনন্দ তারা শ্যাওলা সবুজ ভীষণ পছন্দ করেন জানিস তো এটা কিন্তু ঘটনা একদম যারা ভীষণ সবসময় খুশি 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 থাকে হ্যাঁ তারা তোর এই আর যারা অল্পই সন্তুষ্ট হয়েছেন তারা রাসকলা চলে যায় মানে এইগুলো না আমার কিরকম যেন মনে হয় মনে হয় আচ্ছা ধর কাউকে রাসকলা দেখলাম হ্যাঁ হ্যাঁ দিদি দিয়ে দিন যারা খুব খুশি খুশি মুড নিয়ে আসে শ্যাওলা সবুজ শিগগিরই বার করুন দারুণ দেখতে সত্যি তাই কালারটা অসাধারণ শাড়ি না এই যে দেখুন আমি এবার পাকাচ্ছি পুরো মাখনের মতো সফট আমরা ধরছি যখন ফিল করছি এত পিওর জিনিস না রয়ে যায় পিওর জিনিসের না মানে কোনো ডেফিনিশন হয় না কিন্তু আলাদা করে না না আর বাড়তি কথা বলতে হয় না বলতে হয় না সত্যি এটা দেখলেই বোঝা যায় একদম ও ব্লাউজ আছে ব্লাউজ 10টা 10 কালার আমরা দেখে নিলাম 6.5 এইবার দেখাবো স্বর্ণচড়ি বাহ এখন স্বর্ণচড়ি যদি ধরুন এই লকডাউন উঠে গেল বেড়াতে তো নিশ্চয়ই যাবেন সোনামুখী তো যাবেন গিয়ে শুধু একবার বলবেন আঁচলের দিদি স্বর্ণচড়ি দেখায় দেখবেন সবাই মাথা ঝুঁকিয়ে বলবে ও ওই দিদি দেখান তো উনি আমাদের উৎসাহিত করেছিলেন এখন কিন্তু গোটা সোনামুখীতে এটা হচ্ছে 2016 আগে কিন্তু এই স্বর্ণচড়ি কেউ দেখেনি আঁচল ছাড়া আমাদের কিন্তু মালদার টানা এটা মাথায় রাখবেন মালদার টানা সোনামুখী ভার না আর এই পক্ষী নর্তকী
আর ওই তোর হরিণ একসাথে আঁচল ফার্স্ট করেছিল এবং তারপর থেকেই এই চল শুরু, মানে একদম সত্যি। এই যে এটা কিন্তু দুটো টানায় করা, এই নয় যে ওই এক টানায় গ্রিনের টানায় চলে গেছে, গ্রিনের টানা ওখানে এন্ড হয়েছে, তারপর হয়েছে হ্যাঁ মেরুনটা, মেরুন এটা 17250, এটা 11 নম্বর 17250, এরপর 12 নম্বর। বাহ, আমার ওই যে বলেছিলাম ছোটবেলার ভালোবাসা, আমি রানীতুতে ঘিচাতে দেখি ভীষণ হিট। ও ফো, আমার মেয়ে পড়ে রয়েছে রানীতুতে, আমি এতক্ষণ খেয়ালই করিনি। দেখতেই তো হচ্ছে, আমাকে খেয়াল করেনি আজকে। না না, খেয়াল তো তোকে অনেকক্ষণ ধরেই করছি, একসাথে সাজলাম যখন খেয়াল তো করতেই হবে। আমাকেও জিজ্ঞেস করে, মৌসুমিতে এই ব্লাউজটা পরবো, এই শাড়িটা পরবো। হ্যাঁ একদমই, জিজ্ঞেস করে নিয়ে তারপরে কেন, আমাদের যে ঠিকঠাক দেখলো কি বলতো, পুরনো ট্র্যাডিশনাল শাড়ি তো, সব শাড়িতেই সেই আমাদের ট্র্যাডিশনের গল্প আছে, গল্প থাকে, যেটা ধর আজও আমরা বয়ে চলেছি, আমাদের পরে তোদের জেনারেশনও বয়ে চলছে, ও তোদের পরে যে জেনারেশন আসবে তারাও বয়ে চলবে, কারণ ট্র্যাডিশন কখনো ভোলা যায় না। না সত্যি, এই দেখুন এদিকটা হচ্ছে পিঙ্ক, তুতে পিঙ্ক কম্বিনেশন, 17250, 12 নম্বর। ভালোবাসা যারা, না আমাকে একটু ভালোবাসেন তারাই রঙগুলো নিয়ে নেবেন। আচ্ছা 12 নম্বর দেখলাম, এরপর 13। ওয়াও, 13টা হচ্ছে আমার পছন্দের নাম্বার, তো সবসময় চেষ্টা করি একটা দুর্ধর্ষ শাড়ি কিছু রেখে দিতে। একদম, এইবার এই শাড়িটা দেখুন, জাস্ট ফাটাফাটি, আমার জানি না কেউ বুঝতে পারবে কি হবে, আমি একবার গায়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মা তুমি গায়ে দেবে একবার একবার। দেবস্মিতার গায়ে দিয়ে আছে, ধরতে পারবে পেছন দিকটা কি আছে, দেবস্মিতাও ধরতে পারবে না। না আচ্ছা, এটা এদিকটা আছে ফুসিয়া পিঙ্ক, এদিকটা ফুসিয়া পিঙ্ক, এইখানটা দেখুন কোথায় গেল, এই যে এই জায়গাটা দেখুন, এদিকটা ফুসিয়া পিঙ্ক, এদিকটা শুধু পিঙ্ক, বাহ। আর এদিকটা কিন্তু সেই আগেকার দিনে রাজা রাজদের যে শাড়িতে দেখবি, মানে সোনা দিয়ে বোনা থাকতো, এখন তো সোনা দিয়ে বোনা সম্ভব নয়, সম্ভব সত্যি তাই, সেই জরির কাজ, সেই জরির কাজটা পুরোটা করা আছে, পুরোটা পক্ষী ডিজাইন, 17500, 17513। এবার দেখি আসছি 14, 14 শাড়ির ওয়েট, আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু 1 কেজির উপরে ওয়েট আছে, প্রত্যেকটা শাড়ি, প্রতিটা শাড়ি। আর যখন শাড়ি ডেলিভারি নেবেন, পিওর কাতান যখন বলছি আমি, শাড়ি দুটোই পরাবেন, মানে আড়ের সুতোটা খাড়ের সুতোটা, আচ্ছা টানা ভারনা, টানা ভারনা, ঠিক আছে, দুটো সুতোই পরাবেন তাহলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা মিনেকারি, আর স্বর্ণচুরিতে আমাদের কোনো ব্ল্যাক সুতো থাকে না, এটা মাথায় রাখবেন, কারণ স্বর্ণচুরিটা মূলত বিয়ের জন্য, বিয়ের জন্য নেওয়া হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ব্ল্যাকটা ব্ল্যাক থাকে না, যেটা ব্ল্যাক সেটা ফুল ব্ল্যাক, হ্যাঁ যেটা ফুল ফুল ব্ল্যাক, যেটা আগে দিন দেখিয়েছিলে, হ্যাঁ। আচ্ছা এটা দেখছি 14 নম্বর, মেরুনের সাথে কৃষ্ণ নীল কম্বিনেশন গুলো দেখুন, পুরোটাই কিন্তু অল ওভার, এটা আবার তোর ওই সেই বলেছিলাম না মধ্যরাতের আকাশের রঙের খানিকটা, কিন্তু এই রংটা খুব সুন্দর, বাহ সত্যি তো, কম্বিনেশন গুলো না মানে এগুলো না নিয়ে রেখে দিন, বিশ্বাস করুন, মানে এগুলো আমাদের তাতি ভাইরা এগুলো বলে 40 বছর রাখা যায়, আমি সেখানে হাফ করে দিচ্ছি 20 বছর, 20 বছর রাখুন, সত্যি সত্যি আমার শাশুড়ি মায়ের মানে বালু চড়ি আছে আর কি। আচ্ছা আমি যদি কোনোদিন পরে আসি, কারণ বালু চড়ি দেখাই না বলে পরি না, তুই দেখলে অবাক হয়ে যাবি, এত অপূর্ব দেখতে, বাহ মানে এতগুলো বছর থেকে যাওয়া মানে তোমার কাছে এটা অ্যাসেট পুরোপুরি, এই যে কম্বিনেশন, এই হচ্ছে এটা আবার পুরো পক্ষী ডিজাইন, পুরোটা আচ্ছা, এটাও 17250, না এটা 17500, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 17500, হ্যাঁ 15 নম্বর, 17500, চিন্তা নেই, তোকে একদিন বলেছি না প্রোডাকশনের শাড়ি, হ্যাঁ শত গোলালেও আমি গোলাবো না। এইবার দেখুন এটা হচ্ছে নীলের টানায় বোনা, সামনের পোর্শনটা নীল তার সাথে সবুজ, আমি সবুজ জানি না বুঝতে পাচ্ছেন কিনা আপনারা, না একটু তুলে ধরো, এবার মনে হয় ওয়েভ করলে বোঝা যাবে, একটা নীল সবুজ সবুজ নীল সবুজ একটা ব্যাপার আছে, একদমই তাই, সামনের পোর্শনটা তাই, আর ভেতর দিকটা এই যে নীলের সাথে তুতে, নীলের সাথে, বাহ এটা আবার 17250, দারুন, মানে এই কম্বিনেশন চট করে ভাবা যায় না, কিন্তু সত্যি তাই। আচ্ছা এটা 17250, এটা 16 নম্বর দেখলাম, এবার 17, আচ্ছা এটাও একটা চমক আছে, বাহ, এটা শুধু আঁচলটা, কিন্তু শুধু আঁচলটা মানে একটা অদ্ভুত ব্যাপার, এটা খুব সুন্দর করা, খুব আঁচলটা, খুব একদম হাটকে শাড়ি,
এতদিন ধরে যে শাড়ি দেখাচ্ছি একদম হাটকে। এবার চন্দ্রহারের ডিজাইনের জন্য অনেকেই বসেছিলেন, তার মধ্যে কিন্তু জিরি কাজ, এটা কিন্তু ধরতেই হবে যে করে হোক। আমি জানি আমার ক্যামেরাম্যান ভাই পারবে, মানে সে আমার থেকে অনেক বড় শিল্পী, এদের থেকে অনেক বড় শিল্পী। হ্যাঁ, ক্যামেরায় চোখ রেখে কথা বলা মানে বিশাল শিল্পী, বিশাল শিল্পী সত্যি। এই যে দেখুন, যেটা বললাম আগেকার দিনে রাজারানীদের জামাতে যে সোনা দিয়ে সোনা দিয়ে সেটা আমরা স্বর্ণচুরিতে করিয়ে ফেলেছি। বাহ, আমাদের ভাবনা চিন্তাগুলো মানে দারুণ। আর এদিকটা দেখুন, অ্যাঙ্গুলার বুটি, এতক্ষণ স্ট্রেট বুটি দেখা, স্ট্রেট বুটি দেখাচ্ছিলে, এটা অ্যাঙ্গুলার, একটা অদ্ভুত অদ্ভুত। বাহ, এইটা কিন্তু একটা একদম মানে প্রত্যেকটা গুলো থেকে একদম পুরো হাটকে, একদম হাটকে, একদম হাটকে। আচ্ছা, এটা 17 নম্বর, এটা 17,000, এটা শুধু 17,000। বাহ, 17,000-এ কিন্তু বেশ ইউনিক ব্যাপার। আবার এটা দেখাবো হাফ হাফে, ওই রংটার ওই তাঁটাতে বোনা। এটা দেখ, ওটার আঁচল যেটা ছিল সেটার এটা হাফ বডি, মানে এটা কি বলতো, চিকু কালারের সাথে গ্রিন কালার দিয়ে বুনেই রংটা এসেছে। কি দারুন এসেছে না কালারটা, আমি তখন থেকে ওটাই দেখছি, অদ্ভুত সুন্দর। মানে ওই একদিন বলেছিলাম খুব বড় দোকানের পেস্তার যে রং হয়, হ্যাঁ সেই লাইট পেস্তার রং এটা পুরোটা। বাহ, দারুন এসেছে কিন্তু রংটা। এদিকটা দেখ, পুরো নিয়ন গ্রিনে। বাহ, এইবার এই বুটিটা কিন্তু পুরো আমকলকা বুটি চলে গেল পুরোটাই। বাহ, এই হচ্ছে পুরো বুটিটা, কি দারুণ। এগুলো না নিয়ে রাখুন, বিশ্বাস করুন আমি বলছি, মানে দারুণ, মানে সরাসরি দেখাচ্ছি মানে। আচ্ছা, এটা দেখলাম 17 তো, না ওটা 18 গেল, এটা 19 নম্বর। ও আচ্ছা, আমি না দেখতে দেখতে দামি মানে নাম্বারই ভুলে গেছি। 19 নম্বর আর 20 নম্বর দুটোই এক শাড়ি দেখাবো। আচ্ছা, এবার আপনাদের দায়িত্ব, আপনারা ধরুন আমি আলাদা কোথায় দেখাচ্ছি। আচ্ছা বাহ, এটা তো একটা বেশ ব্যাপার বললে তুমি। এটা এই রংটার প্রতি আমার খুব আপনজনেরও খুব ইচ্ছে আছে, এই রং একটা পরার আমার তো ইচ্ছে আছে। বাহ, এটা সেই শিকারকা ডিজাইন সামনেটার, ঠিক আছে, এটা পুরোটা শিকারকা ডিজাইন আছে, যেটা আমি ফার্স্ট শুরু করেছিলাম। মানে আমার ফেসবুক পেজে যাবি, আমার মেয়ের ছবি আছে এটা লাল পরে। আচ্ছা, দেখেছি আমি, জানো তো, দেখেছি দেখেছি আমি। এবার এই দিকটা দেখুন, সেই ডাবের শাঁসটার যে কালার, কালারটা হয় সেই ডাবের শাঁসের কালারের সাথে গোল্ডেন কালার, মানে ভাবনা চিন্তা করলে কিন্তু পুরোটাই বোঝা যাবে কালারটা। বাহ, দুটোর কালার গুলো যদি কোনো পার্টি, বিয়ে বাড়ি, মানে যেখানে কর্পোরেট পার্টিতেও করতে পারবে এই কালার, আবার বিয়ে বাড়িতেও গুছিয়ে গয়না টয়না দিয়ে পরা যাবে। আচ্ছা, এটা 19 দেখলাম, 19 থেকে 17,250। আচ্ছা, এটা কি তাহলে পরপর দুটো দেখছি? না, তুই ফেলে দে, এটা 19, ওটা ডিজাইনটা আলাদা ছিল, এটা ডিজাইনটা আলাদা, এটা 20, খালি তোর ইয়েটা ভাগটা তোর এক, ভাগটা এক, এটা ডিজাইনটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, এইবার আঁচলটা দেখছিলেন, বাহ কি আঁচলের পর আস্তে করে বডিতে চলে আসবো। এইবার দেখুন, এই যে নর্তকের ডিজাইনটা ফুলে সাজিতে, এখন আপনারা অনেক দেখতে পাবেন, কিন্তু আঁচল বুটি ফার্স্ট দেখেছিল অল ওভার করে করেছিল। বাহ, জীবনে কিছু এইবার করাটার আনন্দটাই আলাদা। ওই ডিজাইনটাকে টেনে পুরো এদিকে নিয়ে আসা, তাই জন্য 17,500 হয়ে গেল। আগেরটা ছিল 19, ছিল 17,250, এটা 17,500 হয়ে গেল। ডিজাইনটাকে পুরোটাকে তুলে নিয়ে আসা, তুলে নিয়ে আসা। ও, আমি কিন্তু এগুলো একটাও আমরা ব্লাউজ দেখাচ্ছি না, ঠিক আছে, স্বর্ণচুরি ব্লাউজ পিস ছাড়া হয় না, অন্তত আঁচলের এই যে, এই যে আঁচলের পরে দেখবেন এই যে ছিলেটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে ছিলেটার পরে যে কাপড়টা সেটা আমি এতক্ষণ দেখাতে ভুলে গেছি, এইটা হচ্ছে ব্লাউজটা। ব্লাউজ ছাড়া তো হবে না, এটা সবাই জানে, ব্লাউজ করতে হবে, তো হ্যাঁ একদম করতেই হবে। এটা 17,500 দেখলাম, এটা 20 নম্বর দেখলাম, ওই যে বললাম চকমকি পাথর, হ্যাঁ চকমকি পাথর জ্বালাচ্ছি দেখুন, একদম আজকে একদম রং ঠিকরে বেরোনোর সময়। পৈঠানি নিয়ে তো প্রচুর বলেছিলাম, এটাও বলেছিলাম যখন আঁচল বুটি ফার্স্ট দেখালো পৈঠানি, যে পৈঠানিটা কি জিনিস। আগের দিন বলেছিলাম কোয়েম্বাটুর আর মহারাষ্ট্রের মাঝখানে একটা গ্রামে, এটা মানে বর্ডারে একটা গ্রামে এটা তৈরি হয়। এটা হচ্ছে পিওর পৈঠানি, পৈঠানির বুনট কিন্তু মসলিনের মতো, হাতের বোনা হলে তার কাজটা কিন্তু আলাদা হয়ে যাবে। এটা কিন্তু রানী কালারও বলবো না, মানে রেড ইন টু রানী কালারটা খুব সুন্দর সত্যি, তাই আমি দেখছিলাম। তো আর আমি দেবো না, আমি শুধু আর কোনো বিশেষণ দেবো না, আমি শুধু রং বলে যাচ্ছি, রং। আচ্ছা, 21 নম্বর, 6,250, এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজ। এরপর আসবো 22, ওটা ছিল গ্রিন ব্লাউজ, এটা হচ্ছে ব্লু ব্লাউজ। মানে আমাদের না কোনো টেনশন নেই জানিস তো, কারণ কি ইউটিউবে আছে, ফেসবুকে আছে, লোকেরা দেশে সুস্থে দেখে দেখে বুক করি না, কোনো টেনশন করবে না, অসুবিধা নেই। সবাই মুখে বলছি তাড়াতাড়ি পুজো এসে যাচ্ছে, পুজো এসে যাচ্ছে, বডিতে ওঠো তাড়াতাড়ি, যাবো কি করে, তাড়াতাড়ি যেতে হলে কিন্তু বললে হবে না, এটা বুঝে গেছে আমাদের যে রয়েছে আর কি। আচ্ছা, এটা 22 নম্বর, 6,250 ব্লাউজ, বিপি গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, এই যে ব্লাউজটা আমি দেখি, আমি সবই 6,250 দেখাচ্ছি। এটা এটা হচ্ছে তুতে রানী, আমার মেয়ে যে কম্বিনেশন পরে রয়েছে সেই কম্বিনেশন, একদম তুই খালি উল্টোটা পরে আছিস, রানী বডি তুতে ব্লাউজ, হ্যাঁ
এটা হচ্ছে রানী ব্লাউজ তুতে বডি। বাহ বাহ বাহ, 6250। এটা 23 নম্বর, 23 নম্বর 6250-ই দেখাচ্ছে, দেখলেই না জাস্ট ওইখানে ভীষণ বলছি তো, একটা ব্লাউজ একটা পর আরেকটা নেবে না এরকম হয় না। এটা নিওন গ্রিনের সাথে রানী, ওয়াও, এই কম্বিনেশন কিন্তু আমাকে তনুশ্রী শিখিয়েছিল, আমি জানতাম না সত্যি এটা নিওন গ্রিন রানী মানে এত সুন্দর হতে পারে, এটা আমরা জানতাম না। দারুন দারুন, এটা নিওন গ্রিনের সাথে রানী, নিওন গ্রিন হচ্ছে হলুদ ইনটু সবুজ, তাকে নিওন গ্রিন বলে। এটা 24, এটা তো 6250। দারুন দেখতে লাগবে কিন্তু। আচ্ছা এটা 25 নম্বর, 6250, 6250 ব্লাউজ। এরপর আসবো 26, ওয়াও, এগুলো না খুব স্পিডে দেখিয়ে দিচ্ছি, কারণ কি বলুন তো এর শুধু কালার দেখাচ্ছি, কারণ দামগুলো সবই এক দেখাচ্ছি, 6250-ই তো একদম, শুধু কালারগুলো আপনারা অপশন দেবেন, আশা করি আমাকে বুঝবেন, বুঝে অপশনটা দেবেন, একদমই বুঝেও বুঝবেনও অবশ্যই, ভালোবাসেন। এটা 26, 6250, এই যে ব্লাউজটা 27, এটাও 10টা দেখাচ্ছে, মানে সব 10টা করে দেখাবো, সব 10টা 10টা, মানে সুতরাং কেউ অভিযোগ করতে পারবেন না যে না দিদি আপনি তো এই তিনটে কালার দেখাননি, আমার তো এইগুলো আছে। এটার এই রংটার সাথে আপনারা পরিচিত, বহুবার দেখছেন এটা রংটা, না তো দেখেছেন আপনাদের কাছের মানুষকে। এটা 27 নম্বর, এটা ব্লাউজ, ব্লাউজ 6250। এরপর আসছি 28, এই কালারটা বলতে পারিস রামাগিনের সাথে ব্লু, এটা এইটা আমি ফার্স্ট দেখাচ্ছি, একদম নতুন ফার্স্ট ফার্স্ট দেখানো হচ্ছে, সিল্ক শাড়ি 6250, এরকম বর্ডারের শাড়ি এদের মতো বাচ্চা মেয়েরা খুব ভালোবাসে, আর আমরা একটু নতুন নতুন শাড়ি পরবো বলে এরকম পরি পরি, যদিও আমার এখন একটাও পৈঠানি কপালে জটিনি, নিয়ে নেবে তাহলে পুজোর পরে, আচ্ছা এখন শর্টেজ আছে না। আচ্ছা এটা 28 নম্বর, খালি একটা কথা বলি, রং যদি পছন্দ হয় ধরুন অপোজিট ব্লাউজও আমার কাছে রয়েছে, ধরুন এটা ব্লু দিয়ে দেখাচ্ছি, এত সুন্দর রংটা, পিচ কালার, মানে সিল্কের পিচ বা পৈঠানির পিচ, কালার টোনটাই একদম আলাদা, একদম আলাদা হয়, একদম এটা হয়তো অন্য গ্রিন ব্লাউজে পেয়ে যেতে পারেন বা কিছু। আচ্ছা আমি এটা একবার গাই, হ্যাঁ আমি জানতাম, মানে ঠিক আছে সময় নেই আমি জানি, কিন্তু জাস্ট একটু কিছু করারও নেই, মানে দেখে আর কি থাকতে পারলাম না। আচ্ছা এটা 29 নম্বর, জানিস এখন না আমাদের প্রচুর পুরুষ বন্ধুরা ফোন করেন, দিদি কবে আসছেন, দিদি কবে আসছেন, আচ্ছা আচ্ছা তাদের তো রোববার ছাড়া সময় নেই, না আমি পরপর দুটো রোববার তাদের জন্য প্রোগ্রাম করব, সেদিনকে আমি চাইবো সমস্ত পুরুষ বন্ধুরাই আমাকে ফোন করবেন, একদম তাহলে সেদিনকে আমরা একটু ফোন নেব বুঝলে, না ফোন নিলে শাড়ি দেখানো যায় না, শাড়ি দেখানো যাবে না, এটা আবার অনেক, আচ্ছা আচ্ছা তাও তো তাও তো। আচ্ছা এটা হচ্ছে কি 30 নম্বর, এটা না মানে ফ্লেম রেড, মানে অরেঞ্জ আর রেড মিশানো তার সাথে গ্রিন ব্লাউজ, এটা 30 নম্বর, 30 নম্বর, বাহ এটাও 6250, এটা 6250 এর যে ব্লাউজ হয়ে গেল, এবার আমি যে শাড়ি পরে আছি সেই শাড়িগুলো শুরু করি। আচ্ছা বাহ, শুরুটাই করলে এত সুন্দর একটা রং, এটা না না পাতিলেবু না সর্ষে ফুল, মানে মানে দূর থেকে এদিকে দিয়ে দেখাবি, না ভুল ধরেছিস, চাকে ছেড়ে দে, আচ্ছা সিঙ্গেলে করলাম, হ্যাঁ সিঙ্গেলে, প্রথমে ব্লাউজটা চলে গেছে, তারপরে আঁচল, এই যে বডি দেখুন এবার বুঝতে পারছেন কালারটা, গ্রিনের সাথে ইয়েলো, একদম পাকা পাতিলেবুর রং যেরকম হয় সেই রকম, অদ্ভুত সুন্দর একটা শাড়ি, বাহ ওটা কত নম্বর দেখালাম রে, আচ্ছা এটা 31, 31 দেখালে, 9250, এরপর 32, এইবার দেখ, হ্যাঁ 32 দেখাচ্ছি, আমি যে শাড়ি পরে রয়েছি কাতান বেনারসি, কারুয়া বুটির কাতান বেনারসি, আর খুলিস না, আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ব্লাউজ আছে, কারণ এমনি খুলে যাবে ব্লাউজ, কোনো টেনশন নেই, কারণ এটা রানী ব্লাউজ, এটা রানী ব্লাউজ, হ্যাঁ বিকট, বাহ রংটা দেখেছিস, আচ্ছা এগুলো কিন্তু কোনোটাই সিলভার জরি না, সব কিন্তু গোল্ডেন জরি, গোল্ডেন জরিতে পুরোটাই, হ্যাঁ পুরোটাই গোল্ডেন, গোল্ডেন জরিতে, মানে পিওর জরি না, কখনো চকচক করে না, না হ্যাঁ এইটা একটা ব্যাপার, কিন্তু এইটা খেয়াল রাখবেন, এই দেখুন বর্ডার, বর্ডারটাও যথেষ্ট চওড়া, আচ্ছা এটা 32, এটা 10500 ব্লাউজ আছে, এই ব্লাউজ কাতান বেনারসি, এই পরে ধর এখন মেয়েদের বিয়েও হচ্ছে, হ্যাঁ বা ধর কারণ আমরা প্রত্যেকে ছেলের বাবা মেয়ের মা তাকে দেওয়ার যে শাড়ি, এই শাড়িগুলো তো দিতেই পারেন, এই যে এই শাড়িটাই ধরো না বিয়েতে পড়লো ছেলে বা মেয়ের মাঝেই পড়ুক, ধর আমি এখানে আমি
অন স্ক্রিন যাই পরে আসি না কেন, আমার যদি আজকে ছেলের বিয়ে হয় তখন তো আমাকে এরকম কালার পরতে হবে। একদম। আচ্ছা তাহলে আমাকে একটু পারমিশন দিচ্ছ ওটা গায়ে দেওয়ার জন্য? দিলাম, দিয়েছে পারমিশন। আমি পরবো তো, আমি তার জন্য ওটা দেখিয়ে দিলাম, ভালো লাগছে, ভালো লাগছে অবশ্যই। একদম কচি পেস্তা যাকে বলে, একদম কচি পেস্তার রং, দারুন। আচ্ছা এটা 33 নম্বর, নাম্বার 33, এটা 9950। হ্যাঁ 9950, 9950। এই যে ব্লাউজ, এই ব্লাউজগুলো বানিয়ে পরবেন, আমি তো পরে আছি দেখতেই পাচ্ছি। এটা সুন্দর করে বানান। এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, মানে নীল সবুজের ইয়েটা, আর তার সাথে রানী ব্লাউজ। এত গরম লাগছে কেন রে? গরম লাগছে তোমার? হ্যাঁ, আসলে আজকে তোমার মোটামুটিটা মন, এটা যে বুঝতে পারছেন এই যে নীল সবুজ, হ্যাঁ ময়ূরকণ্ঠী, তার সাথে বোঝা যাচ্ছে এই রংগুলোর জন্য ওদিকের মানুষরা বসে থাকেন যে মৌসুমী কখন পিওর শাড়িতে এরকম রং দেখাবে, এই রকম রং, আর যেটা একদম পিওর কালার হয়। বাহ, এই যে ব্লাউজটা, এটা কত দেখলাম, এটা 34, এটাও 9950, মানে 9950। ওটা একটা দেখালাম তোর একটু ডা লাইট পেস্তার সাথে রানী বর্ডার ছিল, আর এটা একটু কচি কলা পাতা পেস্তা বা একটু ওই কচি কলা পাতা গ্রিন, যেটা আমরা মানে বলতে যেটা বুঝি আর কি, একদম কচি কড়াই সুটি কালার এরকম কালারটা আছে, সাথে রেড রেড, উফ জাস্ট ফাটাফাটি। মানে এগুলো না কোনো মানে শব্দ নেই, বিশেষণ নেই এর জন্য কোনো আলাদা। আচ্ছা এটা হচ্ছে নাম্বার 35, এটাও 9950, এটা হচ্ছে ব্লাউজটা। ওয়াও, ব্লাউজটা আলাদা, এই ব্লাউজটা একটুখানি কোল্ড শোল্ডার করে বানিয়ে নিন যারা আমার মতো পড়তে চাইছেন, দারুন লাগবে দেখতে। এই কালারটা কি বল, 36, এটা গ্রে, গ্রে সিলভার গ্রে। আজকে কিন্তু আমি পুরোটা সিল্কের প্রোগ্রাম করলাম, একদম রোববার আসলে পুরোটা তসরের প্রোগ্রাম করব। আচ্ছা শুরু থেকে শেষ তসর করব, মানে এরপর কি একটা একটা চমক দেখবো আমরা, তাই তো? হ্যাঁ, এবার কিন্তু চমকের শুরু, মানে আজ থেকে শুরু হলো আর কি। আগে তো আমি জানিস তো কাউন্টিং করতাম যে আঁচলের আর পুজো কদিন বাকি, আঁচলের পুজো কদিন বাকি। আচ্ছা বাহ, এবার চমকের শুরু। এটা হচ্ছে নাম্বার 36, এটা গ্রে এর সাথে রেড। আচ্ছা এই হচ্ছে ব্লাউজ, এটারও প্রাইস 9950। এরপর আসছে পার্পল কালার, পার্পলের সাথে তুতে, ভাবতে পারবি? ভাবতেই খুব কষ্ট হবে, তাই পার্পলের সাথে তুতে। কি বলতো, আমাদের মতো মহিলাদের তো প্রচুর শাড়ি থাকে, প্রচুর শাড়ি থাকে, তা শাড়িটা কিনবো কি করে? সেটাই, কালারটা আলাদা হয়ে গেলে কিনে নেবো, কারণ ট্র্যাডিশনাল শাড়ি কখনো চেঞ্জ করা যায় না, তাকে এখানেই রাখতে হবে। এই বেনারসি বর্ডার, এই কারুয়া বডি, এই পিওর কাতান, শুধু কালারটা চেঞ্জ, কালারটা চেঞ্জ, কালারটা এদিক ওদিক হবে। আচ্ছা এটা হচ্ছে নাম্বার 36, তাই তো? 37, এটা 37 নম্বর, এটা ব্লাউজ, ব্লাউজ এটা 37, এটা প্রাইস ছিল 10250। এরপর আসছি এই যে আমি যেরকম পুটি কাতান পরে রয়েছি সেটারই সেরকমই গ্রিন, গ্রিন গ্রিন মানে ওই নিয়ন গ্রিন। এটা যদি রয়্যাল ব্লু সিল্কের ব্লাউজের সাথে পরেন তাতেও খুব ভালো লাগবে, আবার যদি সেম ব্লাউজটা দিয়ে পরেন তাতেও খুব ভালো লাগবে। ব্লাউজটা বলাতে না, আমার জাস্ট মাথায় খেলে গেল ব্যাপারটা। আমি জানি না বুটিটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে একদম, হ্যাঁ একদম বোঝা যাচ্ছে, প্রত্যেকটা সিঙ্গেল বুটি হাতে করে যখন ডেলিভারি নেবেন উল্টো পিঠটা দেখে নেবেন, এখন আর সময় নেই বলে দেখাতে পারলাম না। একদম। আচ্ছা 13750, হ্যাঁ তিনটেই পরপর দেখাচ্ছি, 13750 এটা হচ্ছে, এই ব্লাউজগুলো পুরো অল ওভার বুটিতে করা আর কি, এটা 39, এই রংটা আর আমার খুব লোভ আছে, খুব ফিয়ার করে, খুব ফিয়ার করে এই রংটা লাগে সত্যি, তাই খুব ফিয়ার করে। এটা হচ্ছে 39, এটা ওই 13750। আমরা না একটা এটা ব্লাউজটা দেখি, এই যে এই যে ব্লাউজ, এই যে ব্লাউজটা, এই যে ব্লাউজটা 1 মিনিট পুরো ঘড়ি ধরে হাতে রেখেছি আমার এই শাড়িটা দেখাবো বলে, কারণ এই শাড়িটার এত রিকোয়ারমেন্ট ছিল, এত লোক বলেছিল এটাকে আমাকে খেলিয়ে দেখাতে হবে, লগনশা কালার, এরকম এতগুলো সিঙ্গেল বুটি, চোখ ধাঁধিয়ে যায় তাঁতিদের, উত্তেজিত হয়ে যাচ্ছি বলতে বলতে, কারণ সাবজেক্টটা নিয়ে এত ঘেটেছি বলে। এই যে ফার্স্ট এই ব্লাউজটা আছে দেখুন, এই যে ব্লাউজটা, ব্লাউজটাও আমার ফাটাফাটি বানানো আছে, আমি পরেছি, হ্যাঁ তোমার মতো করেও বানিয়ে নেওয়া যাবে কিন্তু। এই যে দেখুন, এই যে লগনশা কালার, এই যে পিঙ্ক ইয়েলো, এটা কিন্তু একটু ধরে দেখাবো, হ্যাঁ পিঙ্ক ইয়েলো সত্যি, তাই পারফেক্ট ধরেছে, উফ দারুন গো শাড়িটা। এই যে লগনশা কাকে বলে, এই যে আমি জোর করছিলাম, বায়না করছিলাম রীতিমতো এটা প্রথমে দেখানোর জন্য, শেষে দেখানোর একটা কারণ আছে, এবার আমি বুঝলাম এটা আমার মায়ের কারণ আর কি। এই যে 1 মিনিট ধরে রেখেছিলাম আমি শাড়িটা ধরবো দেখাবো বলে, জাস্ট ফাটাফাটি গো, কিছু বলার নেই। আচ্ছা এইভাবেই আমি শেষ করবো কিন্তু, ঠিক আছে, ওখানে ঘোর, ওদিকে ঘোর, ক্যামেরার দিকে ঘোর, একদম
অসাধারণ লাগছে দেখতে। আমি তো আমার মতো মানে মানে শেষ কর প্রোগ্রামটা, শাড়িতে দেখে থাকলে হবে না, প্রোগ্রাম শেষ করতে হবে। আচ্ছা রোববার আসছি, সময় নেই, রবিবার আবার আসছি, মানে আমি আর আমার মা দুজনেই আবার রবিবার দিন আসছি, তাই ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবথেকে বলতে তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর মিষ্টি কালেকশন দেখানোর জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, নমস্কার।